হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমার শরীর খারাপ, আমি একদম ভালো নেই, আমার প্রচুর শরীর খারাপ। তো সেই কারণের জন্য কালকে একদম ভিডিও দিতে পারিনি। আর দেখো, চোখের দেখলে বুঝতে পারবে কি আমি জানি না, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই চোখের ঠিক পাশে এখানে পুরো একটা মানে খোঁচা গিথে গেছে। তো রান্না করছিলাম, তো কাঠ ছিল পাশে আর দেখতে পাইনি, একটা কঞ্চি গিথে গেছে চোখের মধ্যে। তো সেই কারণে চোখেও ব্যথা আছে। কালকে ডাক্তারখানায় গেছিলাম, ডক্টর দেখিয়েছি, আর কালকে সেই কারণের জন্য একদম ভিডিও দিতে পারিনি। শরীরটা এমনিতেও খুব মানে ঠান্ডাটাও লেগেছিলো, তোমাদেরকে বলেছি, তো সেই কারণের জন্য ভিডিও দিতে পারিনি। ভিডিও করিনি, তো দেয়া তো কথা, তো দূরের কথা, মানে দেয়া দূরের কথা, করিনি ভিডিও। তো ভাবলাম আজকে একটুখানি যখন ভালো আছি তো তোমাদেরকে ভিডিও দিই বলে আজকে একটা চ্যালেঞ্জ। অনেকে রিকোয়েস্ট করছিলে যে দোপাট্টা চ্যালেঞ্জ করো মুখের মধ্যে টমেটো দিয়ে, তো সেই রকম কিছু করার একটা কথা ভাবলাম, তো সেইভাবে করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো। আর আজকে আমি আরও আস্তে কথা বলছি, কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ আর আমি জোরে জোরে কথা বলতে পারছি না, চোখটাও খচখচ খচখচ করছে। তোমাদের সামনে দিয়ে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই দেখো, এই চোখের পাশে মানে চোখের এই কালো যে অংশটা আছে তার পাশে দেখো লাল হয়ে আছে, ওই যে ওইটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো। এই দেখো, এই আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর আমি তো জানো যে ভিডিও খুব একটা এডিট করি না, তো সেহেতু আমি ভিডিও এমনি দিয়ে দিচ্ছি। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আমার শরীরটা সত্যি খুব খারাপ, ভিডিও করার কোনো ইচ্ছা নেই, তাও আমার চ্যানেলটা যেহেতু মানে বসে যাচ্ছে, তো সেই কারণের জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। আর তোমরা আমাকে যেরকমভাবে সাপোর্ট করছো সেরকমভাবে সাপোর্ট তো অবশ্যই করবে, জানি আমি। শরীর খারাপ থাকলেও তোমরা সাপোর্ট করবে, আর শরীর ভালো থাকলেও তোমরা সাপোর্ট করবে। তো সেই ভেবেই আমি ভাবলাম যে তাহলে একটু ভিডিও করা যাক বলে আর এই ভিডিও করছি। এখন বাজে 11:30 বাজে, রান্না টান্না কিচ্ছু হয়নি, আর আমাদের আজকে ধান ঝাড়াও হচ্ছে, ধান পেটা হচ্ছে। তো মারা সব ওই বাইরে উঠোনে আছে, আর আমি এই উপরে এসে রান্না মানে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি, ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গিয়েছে, আর বাবা বাজারে গিয়েছে, এখনও মাছ নিয়ে আসে মানে মাছ নিয়ে এখনও আসেনি বলে সেই কারণের জন্য আমি একটুখানি সময় পেয়েছি, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো মাই রান্না করতো, কিন্তু মারা ওখানে কাজ করছে, তো সেই কারণে মারা আমি বললাম যে আমি রান্নাটা করে নিই, তুমি ওখানে কাজ করছো, আর রোদে খুব রোদ পড়েছে তো বুঝতেই পারছ। তো যাই হোক, বক বক না করে বলছি তোমাদের, এই টমেটোটা দেখো, এতক্ষণ ধরে একটা দাদাভাই বলেছিল যে 7 মিনিটের ভিডিওটা করতে, একটা দিদিভাই বলেছে 10 মিনিটের ভিডিও করতে। তো আমি জানি না যে 7 মিনিট করতে পারবো না 10 মিনিট করতে পারবো, আমি ঠিক জানি না। তো যতটুকু পারি ততটুকু দেখো, আর আমার শরীরটা তো খারাপ, এই ভিডিওটা যদি আজকে ভালো নাও হয় তো পরে একদিনকে ভালো করে করে দেখাবো। তো করছি দেখো,
এরকম হচ্ছে। টমেটো এইটা এই সাইডে নি, নাহলে এখান দিয়ে কেমন একটা হচ্ছে। আর পাচ্ছি না, কি বিচ্ছিরি গন্ধ, পুরো কাঁচা টমেটো, কাঁচা না পাকাই টমেটো, মানে এরকম কাঁচা সবজি খেতে গা গুলায়, কেমন হচ্ছে এটা গালে দিয়ে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আমি আর বেশি পারলাম না। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, আর যদি ভালো নাও থাকে লেগে থাকে তাও লাইক করে দিও। তো আজকে এই পর্যন্ত,
শরীরটা ভালো নেই গো, খুব শরীরটা খারাপ। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি।